আজকে রান্না করছি লাউ চিংড়ি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি লাউ চিংড়ির মধ্যে বড়ি দেব, তাই বড়িগুলো আগে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা আমি এই তেলের মধ্যে ভেজে নেব। এই যে চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে আরেকটুকুনি সর্ষের তেল দিচ্ছি। আমি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, চামচ মতো গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু ভেজে নি। এবার আমি এই তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে এই যে লাউটা আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। লাউটাকে এবার ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এবার এর মধ্যে এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে লাউটা আমি রান্না হতে দেবো, এর মধ্যে আমি কোনো জল দেবো না, কেন লাউয়ের থেকে জল বেরিয়েই আসবে। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম, বা চাপা দিয়ে রান্নাটা হবে। দেখুন লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে, জলও অনেক বেরিয়ে এসছে। এবার আমি হাই ফ্লেমে জলগুলো শুকাবো। এর মধ্যে এই ভাজা বড়িটা দিয়ে দেবো। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেব। বড়ি দিয়ে লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে।